আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি। পাখি ফ্যামিলি হাউস চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করে আজকে আবারও চলে আসলাম একটি খরগোশের ভিডিও নিয়ে। আমরা যারা বাসা বাড়িতে খরগোশ পুষি, তারা চাই আমাদের খরগোশ পোষ মানুক, আর এই পোষ মানা নিয়েই আমার আজকের ভিডিও। এজন্য যারা বাসা বাড়িতে খরগোশ পালি, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দেবে আশা করছি। এ কারণে সর্বপ্রথম আমাদের যা করা উচিত সেটা হলো, আমরা যে কয়টা খরগোশ পুষবো প্রত্যেকটি খরগোশকে আলাদা করে রাখা উচিত। আমরা যদি একসঙ্গে এক খাঁচাতে সবগুলো খরগোশ রাখি তাহলে অনেক প্রবলেম। তো প্রথম প্রবলেম পোষ মানার ক্ষেত্রে যেটা হয়, সবগুলো খরগোশ যখন একসঙ্গে থাকে তাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়, তো আমরা আমাদের প্রতি তাদের আগ্রহটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। এ কারণে আমাদের উচিত প্রত্যেকটা খরগোশকে আলাদা আলাদা করে রাখা। এক্ষেত্রে আপনি যখন আপনার প্রত্যেকটি খরগোশের কাছে যাবেন, আপনার প্রতি দেখবেন তার একটা আলাদা রকমের টান রয়েছে, আগ্রহ রয়েছে। আপনি কখন তাকে খাবার দেবেন, কখন তাকে আদর করবেন, সেই প্রত্যাশা কিন্তু সে করে। কিন্তু যখন আপনি একসঙ্গে সবগুলো খরগোশকে রাখবেন, তখন কিন্তু এই জিনিসটা আপনি তার কাছ থেকে আশা করতে আর পারবেন না, কারণ তাদের নিজেদের মধ্যেই তাদের বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এ কারণে আমাদের সর্বপ্রথম উচিত প্রত্যেকটা খরগোশকে আলাদা আলাদা করে রাখা। আমার ইয়োনির পাঁচটা বাচ্চা হয়েছিল, আপনারা দেখেছেন অনেকেই যারা আমার আগের ভিডিও দেখেছেন। তো তার মধ্যে চারটা খরগোশ কিন্তু আমি অলরেডি সেল করে দিয়েছি এক মাস বয়সেই, কারণ এতগুলো খরগোশ পালা কিন্তু আসলে সম্ভব না। আমার অলরেডি বড় বড় তিনটা খরগোশ রয়েছে, মা খরগোশ। প্রত্যেকবার যখন তার বেবি হয়েছে সেখান থেকে প্রত্যেকবার আমি একটা করে খরগোশ রেখেছি। তো এবার যখন পাঁচটা বাচ্চা হয়েছে তার থেকেও কিন্তু আমি চারটা বাচ্চা সেল করে দিছি আর একটা বাচ্চা রেখেছি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের আদরের ছোট্ট বাবুটা, তো ও এখন আমাদের কাছে এত আদরের, ও কিন্তু আমার বেডরুমেই থাকে সব সময়। আমরা যখনই ঘরে ঢুকি ও কিন্তু আমাদের পায়ের কাছে দৌড়ে চলে আসে আমাদের আদর নেয়ার জন্য। সব সময় সে আমাদের কাছেই থাকে আর ওকে আমরা প্রচুর আদর করি। দেখতে পাচ্ছেন নাফিসাকে তো বেশি আদর করে প্রত্যেকেরই, ওর বাবা, নাবিহা, নাফিসা, আমি, আমাদের চারজনের কাছে সে সমানভাবে কিন্তু আদর চায়। আমরা যখনই বাইরে থেকে আসি বা বাবুরা স্কুল থেকে আসে, দৌড়ে কিন্তু ও চলে আসে। আমরা একটু একটু করে ওকে হাতে ধরে খাবার খাওয়াই, ও সেই জিনিসটা খুব এনজয় করে কিন্তু খায়। ছোটোখাটো জিনিসগুলো যখন আপনি আপনার খরগোশের বাচ্চার সাথে করবেন, ও কিন্তু খুব দ্রুত আপনার উপরে নির্ভরশীল হয়ে যাবে। আপনি যা বলবেন খুব দ্রুত কিন্তু সেই করার চেষ্টা করবে এবং সেইগুলো সে শুনবে। আপনি হেঁটে যাবেন, আপনার পিছন পিছন সে দৌড়ে যাবে, আপনি বসবেন, আপনার গায়ের উপরে উঠবে। আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খরগোশটি আমার কোলের মধ্যে শুয়ে আছে এবং সে নাফিসার আদর নিচ্ছে। খরগোশদের যদি মাথায় হাত বুলানো যায়, খুব আলতো করে ওদের আদর করলে ওরা খুব নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু তার উপর। সে খুব মজা করে কোলের মধ্যে শুয়ে আছে, ঠিক বাচ্চাদের মতো, বাচ্চারা যেমন শুয়ে থাকে। তো এইভাবে ওদের যদি আদর করা হয়, ওরা কিন্তু আপনার প্রতি আস্তে আস্তে নির্ভরশীল হয়ে যাবে এবং আপনার আদর নেওয়ার জন্য সে কাছে আসবে। মানে যে পালে সে অবশ্যই চাইবে যে তার খরগোশ তার আদর নিক, তার কাছে যাক, তার পোষ মানুক। তো আপনি এইভাবে ছোটোখাটো ট্রিক ব্যবহার করে আপনি আপনার খরগোশকে কিন্তু খুব সহজেই পোষ মানাতে পারেন। দেখে মনে হচ্ছে সে কিন্তু ঘুমিয়ে আছে, আসলে কিন্তু সে একদম তার পুরো শরীরটা ছেড়ে দিয়ে দুই হাত আমার হাতের উপরে দিয়ে সে খুব আরাম করে শুয়ে আছে। খরগোশ কিন্তু সাধারণত দুই চোখ ফুল বন্ধ করে না, সে কিন্তু আলতো আলতো করে আধা আধা চোখ বন্ধ করে তাকিয়ে তাকিয়ে সে কিন্তু হালকা তাকায়, আবার ঘুমায়, এরকম অবস্থায় কি সে কিন্তু রিল্যাক্স করে। সে পুরোপুরি চোখ বন্ধ করে কিন্তু কখনো ঘুমায় না।
একটু করে আমি কিন্তু কোনো খরগোশকেই একসঙ্গে ছাড়ি না, প্রত্যেকটা খরগোশকে আমি আলাদা আলাদা করে ছাড়ি এবং আলাদা আলাদা করে তাদেরকে খাওয়ানো, তাদেরকে আদর করা, এটা কিন্তু আলাদা আলাদা করে করি। আমার ইয়োনি দেখেন কি রিল্যাক্সে ছেড়ে দেওয়ার পরে সে খুব রিল্যাক্স মুডে আমার রুমে সোফার সাথে ঠিক হেলান দিয়ে শুয়ে আছে। আর তারা খুব প্রাণবন্তভাবে তার নিজের বাড়ি মনে করে তারা উপরে নিচে দেখতেই পেলেন সে সিঁড়ি দিয়ে খুব দ্রুত উঠে চলে আসলো। খুব রিল্যাক্সভাবে তারা জানে আমার দোতলায় তিনতলায় কোথায় কি আছে, তারা কিন্তু খুব ভালো করেই জানে। খুব রিল্যাক্সভাবে তারা কিন্তু বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। যখন খরগোশ পোষ মেনে যায় তখন কিন্তু তারা এই কাজগুলো করে। আমরা যখনই হাঁটি দেখতে পাচ্ছেন নাভিয়া হেঁটে যাচ্ছে, ওর পিছন পিছন কিন্তু ছোট বাবুটা দৌড়ে চলে যাচ্ছে, আবার ও আসবে, ওর পিছন পিছন আসবে, ওকে কোলে নিতে হবে, আদর করতে হবে, এই জিনিসটা কিন্তু ও খুব চায়। আর এটা হয়েছে শুধুমাত্র ওকে অনেক আদর করার কারণে। ওকে ও চুল আস্তে দেয় চিরুনি দিয়ে, ঘুম পাড়িয়ে দেয়। তো আমরা এই কাজগুলো করি এই কারণে কিন্তু খুব দ্রুত খরগোশ কিন্তু আমাদের পোষ মেনে গেছে। নাফিসার কোলের মধ্যেও ঠিক একইভাবে কিন্তু ঘুমিয়ে আছে। ওরা আমাদের সবার কোলের মধ্যেই কিন্তু এরকম ঘন্টার পর ঘন্টা খুব রিল্যাক্সভাবে ওরা শুয়ে থাকে। শুয়ে থাকে মানে ঘুমায়, এক দেড় ঘন্টা দুই ঘন্টা তারা অনায়াসে এভাবে শুয়ে থাকবে, এরপরে তারা উঠে যাবে। খাবারের দিক দিয়ে কোনো খুব বেশি প্রবলেম নাই, কারণ ওরা অনেক খাবার খেয়ে খুব দ্রুত হজম করতে পারে। তারপরেও যেহেতু আমরা ওদের বাসা বাড়িতে পালন করি, তো আমাদের উচিত ওদের বুঝে শুনে একটু খাবার খাওয়ানো। যেসব খাবারে ওদের প্রবলেম হয় সেগুলো আমরা কখনোই দিব না। তো আমি সবসময় যে খাবারগুলো ওদের ওর প্রবলেম না হয় আমি সেগুলোই সবসময় দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার কোনো খরগোশের আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি ইনশাল্লাহ। কিন্তু এত কম বয়সেই দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো, মানে কয়েক সেকেন্ডের মধ্যে সে কিন্তু সিঁড়িতে উঠে চলে আসছে। খুব দ্রুতই কিন্তু ও সিঁড়ি ওঠানামা করা শিখে গেছে। শুধুমাত্র একটু কলমি শাক নিয়ে আমি সিঁড়ির সামনে বসেছিলাম, ও কিন্তু খুব দ্রুতই। আপনারা যারা খরগোশ পুষবেন তারা বুঝে যাবেন খরগোশ পুষতে পুষতে যে তারা কি ধরনের খাবার পছন্দ করে। তো সেই টাইপের খাবার একটু ওদের কাছে যদি আপনি ধরেন তো অনায়াসে কিন্তু সব কাজ ওদের শেখানো হয়ে যাবে। খুব দ্রুত সিঁড়ি দিয়ে ওঠানামা করা, তারপরে আপনি যেমনি চাবেন দাঁড়িয়ে থাকবে, আপনার কোলে আসবে আদর করবে, আপনার হাতে জিব্বা দিয়ে আদর করবে, তো এগুলো কিন্তু খুব দ্রুত শিখে যাবে। ছোটোখাটো ট্রিক যদি আপনারা এভাবে ব্যবহার করেন দেখবেন আপনার খরগোশ কিন্তু খুব দ্রুতই পোষ মেনে যাবে। আর এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটির কোথাও কোনো অংশ আপনার যদি এতটুকু ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই হলো আমার আজকের ছোট্ট ভিডিও, যেখানে আমি চেষ্টা করেছি আপনাদের খরগোশের বাড়িতে যারা খরগোশ পালেন তাদের খরগোশকে পোষ মানানোর জন্য ছোটখাটো ট্রিক্স যদি কাজে আসে আমার ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনার খরগোশের লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ।